Assalamualaikum, welcome back to my channel. आज के निये शेछी chicken sausage recipe, छोटो बड़ो सकलेरी अनेक पछंदेर। किभावे सहजे घरे तैरी करा जाय ओटा देखानोर चेष्टा करेछी, आशा करी आपनादेर सबार भालो लागबे। चलुन देरी ना करे शुरू करा जाक। আমি এখানে 2 কেজি ওজনের মুরগির বুকের মাংস ব্যবহার করছি আনুমানিক 1.5 কাপের সমান। এখন আমি মুরগির বুকের মাংসটি ভালো করে ধুয়ে পানি মুছে নিচ্ছি। এখন এটিকে আমি ছোট টুকরো করে কেটে নিব। এখন কাটা চিকেনগুলো একটি বাটিতে তুলে রাখছি। এখন একটি চপারে বা ব্লেন্ডারে মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং আধা চা চামচ গোলমরিচ। আপনারা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি একটি ডিমের অর্ধেক। এক চা চামচ সয়া সস। আবার সবকিছু ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। যদি আপনারা পাটায় পিষে থাকেন মাংস তাহলে হাত দিয়ে চটকে ভালো করে মিক্স করে নিলে হবে। ব্লেন্ড করার পর কিমাটি দেখতে এমন হবে। এখন একটি বাটিতে হালকা তেল নিয়ে নিচ্ছি। আর লাগবে কিছু ফয়েল পেপার। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের ব্যাগ অথবা স্টিলের ঝাঁঝরিতে ভাপে তৈরি করতে পারেন। এখন ফয়েল পেপারগুলো ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন হাতে হালকা তেল লাগিয়ে নিয়ে সসেসগুলো শেপ দিয়ে নিব। এখন অল্প কিছু কিমা নিয়ে সসেজের শেপ দিয়ে নিচ্ছি হালকা হাতে। দেখতে পাচ্ছেন আমাদের একটি সসেজ শেপ দেওয়া হয়ে গেছে। এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি।
এখন একটি বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন র্যাপিং পেপারে সসেসগুলো মরিয়ে নিব। আমি মরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। হালকা হাতে মোড়াতে হবে, বেশি চাপ দিয়ে মোড়ানো যাবে না। রোল করা হয়ে গেলে সাইডের খোলা অংশগুলো পেঁচিয়ে লক করে দিতে হবে যাতে পানি না ঢুকে। এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিব। রোলের কোনাগুলি যদি বেশি লম্বা হয়ে থাকে তাহলে কেটে দিতে পারেন। বাকি সসেসগুলিও তৈরি করে নিচ্ছি। সবগুলি সসেজই তৈরি করা হয়ে গিয়েছে। এখন ফুটন্ত পানিতে দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি। আমার কাছে ফ্রিজে ঠান্ডা পানি ছিল না, তাই আমি বরফ নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পানি। পনেরো মিনিট পর সসেসগুলোকে সরাসরি তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। ঠান্ডা পানিতে না দিলে এগুলো ফয়েল পেপারে গরমে আরও রান্না হতে থাকবে এবং ভিতর থেকে শক্ত হয়ে যাবে। পনেরো থেকে 20 মিনিট এভাবেই রেখে দিব। বিশ মিনিট পর সসেসগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ফয়েল পেপার খুলে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পারছেন আমাদের সসেসটি ভালোভাবে রান্না হয়েছে এবং শক্তও হয়ে যায়নি। এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 3 থেকে 4 মাস। প্রয়োজন মতো নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি সসেস ভালোভাবে সেদ্ধ হয়েছে। কয়েকটি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি ফ্রাই করার পর দেখতে কেমন হয়। দিয়ে দিচ্ছি একটি প্যানে 1 টেবিল চামচ তেল। এখন কয়েকটি সসেস দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সসেসগুলি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। বাইরের অস্বাস্থ্যকর সসেসগুলো না কিনে এভাবে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।